সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 27 মার্চ 2021 শনিবার, নিউ ইয়র্ক সময়, এখন রাত 10টা। FM 786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাইদ রহমান। শুরুতেই বাসমাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে থাকছে না কোয়ারেন্টাইনের বিধিনিষেধ। জর্জিয়ার ভোট আইনকে বর্ণবাদী বললেন বাইডেন। করোনা পরবর্তী জটিলতায় 70% মানুষ মৃত্যুপুরী মিয়ানমার, নিহত 400+। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমাহ। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। নিউ ইয়র্ক স্টেটে প্রবেশের সময় আর কাউকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। গভর্নর অ্যান্ড্রু কোমো বলেছেন, যুক্তরাষ্ট্রের অন্য কোনো স্টেট বা টেরিটরি থেকে যারা নিউ ইয়র্ক স্টেটে আসবেন তাদের আর কোনো কোয়ারেন্টাইনে থাকতে হবে না। 1 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অবশ্য আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আইসোলেশনের নিয়ম অব্যাহত থাকবে। তবে নিউ ইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অভ্যন্তরীণ ভ্রমণকারীদের ক্ষেত্রেও কোয়ারেন্টাইন বহাল রাখার পক্ষে। গভর্নরের এই সিদ্ধান্তের বিষয়ে সিটি মেয়র বিলটি ব্লাজিওর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে সিটির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। বিষয়টি নিয়ে তারও চিন্তা রয়েছে, তবে তিনি চান এ ব্যাপারে স্বাস্থ্য টিমের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়ার। ব্লাজিও বলেন, বিদেশ থেকে বয়ে আনা ভাইরাস থেকেই আমাদের এত বড় একটা সংকটে পড়তে হয়েছে, নতুন করে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি, এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি, বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 3715 55 Street, Woodside, New York 11377, Phone 718-2057-200। অনবদ্য বিরিয়ানি স্বাদ, খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন জর্জিয়া অঙ্গরাজ্যে প্রচলিত ভোট আইনে বদল আনা প্রয়োজন। তিনি বলেছেন, রাজ্যটির বর্তমান ভোট আইন বর্ণবাদী এবং নিষ্ঠুর। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে গতকাল শুক্রবার এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, জর্জিয়ার ভোট আইনে এমন সব বিধিনিষেধ রয়েছে যা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের লক্ষ্যে পরিণত করছে। একে সংবিধানের ওপর নিদারুণ আঘাত বলে মনে করছেন বাইডেন। তিনি আরও বলেছেন, জর্জিয়ার এই আইনের বিষয়ে বিচার বিভাগের নজর দেওয়া প্রয়োজন। গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন 1992 সালের পর প্রথম ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে জর্জিয়ায় জয় পেয়েছেন। বিশ্লেষকদের ধারণা, কৃষ্ণাঙ্গ আমেরিকানদের ভোটেই বাইডেন জয়ের বন্দরে পৌঁছেছেন। অবশ্য জর্জিয়ার ভোট নিয়ে চুরির অভিযোগ রয়েছে। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, কিউএস টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 8443944826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। করোনায় আক্রান্ত হয়ে যেসব বাসিন্দা হাসপাতালে ভর্তি ছিলেন তাদের প্রতি 10 জনের মধ্যে 7 জন তথা 70% মানুষ 5 মাস পরেও
পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, বরং তাদের অনেকের মধ্যে করোনা পরবর্তী শারীরিক জটিলতার সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক গবেষণার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা জানান, করোনা থেকে সেরে ওঠার দীর্ঘ সময় পর অনেকের ডায়াবেটিস, এজমা এবং ফুসফুসজনিত অসুখ হয়ে থাকে, আর সাধারণত শ্বেতাঙ্গ নারীদের মধ্যেই এ ধরনের উপসর্গ বেশি প্রকাশ পেয়েছে। লেসেস্টার ইউনিভার্সিটির রেসপিরেটরি কনসালটেন্ট র্যাচেল ইভান্স বলেন, আমাদের গবেষণার ফলাফলে দেখা গেছে করোনা থেকে সেরে ওঠার 5 মাস পরেও অনেকের মধ্যে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে। এদের মধ্যে অনেকের অর্গান ড্যামেজের মতো সমস্যা দেখা দিচ্ছে। যারা আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে 2020 সালের মার্চ এবং নভেম্বর মাসে ছাড়া পেয়েছেন এমন 1,077 জন বাসিন্দার ওপর এই গবেষণা চালানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে মিয়ানমারে প্রতিনিয়ত মারা যাচ্ছে গণতন্ত্রকামী সাধারণ জনগণ। শনিবার এক প্রকার ঘোষণা দিয়েই কমপক্ষে 91 জন বিক্ষোভকারীকে হত্যা করেছে দেশটির সামরিক সরকার। এ নিয়ে ফেব্রুয়ারিতে শুরু হওয়া জান্তা বিরোধী বিক্ষোভে প্রায় 400+ বিক্ষোভকারী নিহত হয়েছেন। সব মিলিয়ে মিয়ানমার যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ বলছে, শনিবার 24 ঘন্টায় গোটা মিয়ানমারে গুলি চালিয়ে অন্তত 91 জনকে হত্যা করা হয়। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে মিয়ানমারের সেনাবাহিনী সতর্ক করে জানায়, এদিন বিক্ষোভ করলে মাথা এবং পেছনে গুলি করা হবে। তবে সামরিক জান্তার সেই হুমকি উপেক্ষা করে শনিবার দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন, মান্দালয় ও অন্যান্য এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। হুমকি অনুযায়ী সেই বিক্ষোভ দমাতে নির্বিচারে গুড়ি চালায় নিরাপত্তা বাহিনী। FM7@6.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেবার আগে আবারও জানিয়ে দিচ্ছি বাসমাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। নিউ ইয়র্কে থাকছে না কোয়ারেন্টাইনের বিধিনিষেধ। জর্জিয়ার ভোট আইনকে বর্ণবাদী বললেন বাইডেন। করোনা পরবর্তী জটিলতায় 70% মানুষ মৃত্যুপুরী মিয়ানমার, নিহত 400+। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।